মাদারীপুরে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন তবে রাজারাম মন্দির ছাড়া প্রায় সব স্থাপনায় অযত্ন অবহেলায় নষ্ট হতে বসেছে মাদারীপুর প্রতিনিধি আঞ্জুমান পাঠানো তথ্য ছবিতে সপ্তদশ শতাব্দীতে রাজৈর উপজেলার খালিয়া গ্রামে এ মন্দিরটি তৈরি করেন তৎকালীন জমিদার রাজা রামরাই চৌধুরী তার নামেই মন্দিরটি পরিচিত তবে এর নির্মাণকাল ঠিক জানা যায় না প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধিভুক্ত জেলার একমাত্র এই স্থাপনাটি দেখতে চালাঘরের মতো এর নিচতলায় রয়েছে ছয়টি কক্ষ ও বারান্দা এবং দোতলায় রয়েছে তিনটি কক্ষ মন্দিরের দেয়ালে টেরাকোটার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে সনাতন শাস্ত্রের নানা কাহিনী ঘুরতে এখানে দেখার মতো একটা মন্দির সুন্দর একটা জায়গা মন্দিরের গায়ে সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী হয়তো লিখিত আছে যেগুলো গবেষণার মাধ্যমে বেরিয়ে আসতে পারে এদিকে অযত্ন অবহেলায় নষ্ট হতে বসেছে বেশ কিছু জমিদার বাড়ি এর মধ্যে কুলপদ্দি জমিদার বাড়ি মিঠাপুর শিকদার বাড়ি শিবচরের বাবুর বাড়ি ও কালকিনির কুণ্ডু বাড়ি অন্যতম দুইশো বছর হয়েছে তৈরিটা কিন্তু আমাদের পূর্বপুরুষরাই তারা ব্যবসা বাণিজ্য করত ব্রিটিশ আমলের থেকে এখন আমরা যারা আসি এই রক্তধর আর কি কোন রকম আসি ব্রিটিশ আমলের বাড়ি আমাকে রাগীঘর ঠিক করে জিনিসগুলো নষ্ট হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করলে খুব ভালো হতো সন্ন্যাসীর চরমঠ ও ডনভার রোড এলাকার মঠও প্রায় ধ্বংসের পথে সংস্কার না করায় স্থাপনার ভেতর দিয়ে গাছ গজিয়ে উঠেছে কিন্তু এসব স্থাপনা মেরামত ও এর তথ্য সংগ্রহের কোনো উদ্যোগ নেই তবে জেলার সব প্রাচীন স্থাপনায় দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক স্থাপনা যেগুলো আছে সেগুলো আমরা রক্ষণাবেক্ষণ স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণের চেষ্টা করবো যেগুলো অপত্নগত অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত হওয়া প্রয়োজন আমরা মনে করি সেগুলো অপদগত অধিদপ্তরকে আমরা জানাবো এবং আমরা স্থানীয়ভাবে এবং প্রত্নগত অধিদপ্তর কর্তৃক যাতে এটা রক্ষণাবেক্ষণ হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব এরই মাঝে কালের গর্ভে হারিয়ে গেছে বৈকুণ্ঠ ডায়েট বাড়ি পাঁচ বাবুর বাড়ি ও আগলি কাজী বাড়ি মসজিদ মাছরাঙা নিউজ ডেস্ক